আল্লাহ পাক বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকা আল-কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার মা বাবার দুইজন অথবা যে কোনো একজন যদি বার্ধক্যে উপনীত হয়ে যায়, বয়স্ক হয়ে যায়, তাহলে তুমি উফ শব্দটিও বলো না। আর একটা ব্যাখ্যায় তারাও যেন উফ শব্দটা না বলে, তোমার আচার আচরণের ব্যবহারে তারা ভুল করতে পারে, বয়স হয়ে গেছে, ছোট মাসুম বাচ্চার মতো তাদের আচরণ হতে পারে, বারবার একটা কথা তোমাকে জিজ্ঞেস করতে পারে। তুমি যখন ছোট ছেলে বারবার জিজ্ঞেস করেছো বাবা এটা কি ওটা কি, 100 বার বলেছো, আর তোমার বাবা এখন বয়স হয়েছে, 2 বার একটা শব্দ বললে তুমি রাগ পেয়ে যাও। ও সন্তান দেখে রাখো তোমার কপাল খারাপ। আল্লাহ বলেন উফ শব্দটিও বলো না, অথবা তোমার আচরণে যেন তারা উফ শব্দটাও না বলতে পারে, যেন না বলে। তোমার বাবাকে তোমার মাকে ধমক দিও না, কারিমা তাদেরকে সুন্দর আচরণ করো, তাদের সাথে ভালো ব্যবহার করো, মিষ্টি সুরে ব্যবহার করো, তোমার আচার আচরণে যেন তারা সন্তুষ্ট থাকে। অকুল্লাহুমা কাউলান কারিমা আল কাউলান জামিলা আও কাউলান লাইনান সাহলা। মুফাসসিরগণ বলেন তাদের সাথে অত্যন্ত মিষ্টি কোমল ব্যবহার করো, নরম স্বরে কথা বলো, আস্তে ধীরে কথা বলো এবং সহজ বুদ্ধক কথা বলো। তুমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাস করেছো, তোমার বাবা ছিল একজন রিক্সাওয়ালা, তোমার বাবা ছিল একজন কৃষক, লেখাপড়া জানি না, বাড়িতে এসে কঠিন কঠিন বাংলা ভাষায় কথা বলো, না 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 এটা বলা যাবে না, সহজ বুদ্ধ গ্রামের আঞ্চলিক ভাষায় তার সাথে কথা বলো। দেখেন আল্লাহ কি চমৎকার ভাষায় কথা বলেছেন।